নানা নাটকীয়তার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় জাতীয় পার্টি। গেল 27 নভেম্বর 289টি আসনে প্রার্থীও ঘোষণা করে দলটি। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুনু জানিয়েছেন, সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচন করছে তার দল। মঙ্গলবার বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। জাতীয় পার্টি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় উল্লেখ করে চুনু বলেন, গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয়। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে জাতীয় নির্বাচনের পরিবেশ সুন্দর হবে, একই আশ্বাস দিয়েছে সরকারও। জাপা মহাসচিব বলেন, দলীয় প্রতীকে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি, তবে প্রতীক বরাদ্দের পরই নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে এনটি আওয়ামী লীগের ভোট ডাবল মন্তব্য করে চুনু দাবি করেন, ভোট কেন্দ্রে ভোটাররা আসতে পারলে এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগের চেয়েও বেশি ভোট পাবে জাতীয় পার্টি। এদিকে সময় যত ঘনিয়ে আসছে, আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের নীরবতায় ততই দুশ্চিন্তা বাড়ছে জাতীয় পার্টির প্রার্থীদের। শুরু থেকেই আওয়ামী লীগের কাছে 50টি আসনের দাবি জানিয়ে আসছিল জাতীয় পার্টি। তবে জাপার একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বর্তমানে 35টিতে রফা হলেও খুশি হবেন দলটির নেতারা। তবে শেষ পর্যন্ত ক্ষমতাসীনরা সমঝোতায় না আসলে বিপদে পড়তে হবে হেভিওয়েট সহ জাপার প্রায় সব প্রার্থীকে, এমনকি বর্তমান 23 আসন হারানোরও শঙ্কা রয়েছে তাদের। আগামী 10 ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে ফয়সালা চায় জাপা। এদিকে 14 দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত দু একদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় জাতীয় পার্টির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে কথা হচ্ছে, আরও হবে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।